হাই ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, কারণ ভালো থাকারই তো কথা। এখন যে সবাই প্যারট লোকেশের ফ্যামিলি মেম্বার, যারা এখনও প্যারট লোকেশের ফ্যামিলি মেম্বার হননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে ককাটেল পাখি সবার বাড়িতে কম বেশি রেখেছেন ককাটেল পাখি। তো আমিও ককাটেল পাখি রেখেছি। তো ককাটেল পাখি ব্রিডিংয়ের সময় ওদের কেস সাইজ কত দেবেন বা খাঁচার মাপ কত হলে ওরা ভালোভাবে ডিম এবং বাচ্চা বেশি পরিমাণে এবং ভালোভাবে মানুষ করতে পারে, ওদের কেস সাইজ কত বা ওদের কেস সাইজে ওদের পছন্দ কত কত কেস সাইজ ওদের দেবেন যাদের বাড়িতে ককাটেল পাখি রেখেছেন। তো আমার কিছু কিছু পাখি যে ব্রিডিং করেছে সেটা তো আপনাদের দেখিয়েছিলাম। তো আরও কিছু কিছু পাখি ব্রিড করেছে, সেগুলো আমি নেক্সট ভিডিওতে দেখাবো ব্রিডিং প্রোগ্রেস আমার। তো আমার যে কেস সাইজ সেটা আপনাদের আমি দেখাবো যে কত কেস সাইজ দিয়েছি, তাই এত সুন্দর সুন্দর ডিম বা বাচ্চা সব আছে। তো কেস সাইজটা আপনাদের জেনে রাখুন যে ককাটেল পাখিকে কেস সাইজ এখান থেকে দেখতে পাচ্ছেন, হাতে দেখাচ্ছি, এখান থেকে এই অবধি আছে 1.5 ফুট। আবার একবার দেখাই, এই থেকে একদম এদিকে আছে, চওড়া আছে 1.5 ফুট। এই যে উচ্চতা দেখতে পাচ্ছেন, এখান থেকে একদম নিচ অবধি আছে 1.5 ফুট। আবারও আপনাদের বলি, মানে উচ্চতাটা এখান থেকে এই যে এখান থেকে এই অবধি আছে 1.5 ফুট, তাহলে 1.5 হয়েছে। আর ভেতরের দিকে আছে 3 ফুট। টোটাল কেস সাইজ হচ্ছে এটা, যেটা আমার ককাটেল পাখি বিট করছে। আবার কেউ কেউ বলে যে দাদা 3-2-2 যদি কারো কেস থাকে সেটাও তো অনেক ভালো। আমার শুধু জায়গা শর্টের জন্য ওদেরকে 3-1.5 খাঁচা দিয়েছি, যদি জায়গা বেশি থাকতো তাহলে আমায় 3-2-2 খাঁচা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাতে পাখি ভালোভাবে উঠতে পারবে। যত উঠতে পারবে তত তাদের হেলথ ভালো থাকবে, এবং হেলথ ভালো থাকলে তারা তত ডিম বাচ্চা করবে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।